আদিত্য কাপুরকে নিয়ে এত হ্যাংলামি করার কি আছে? হ্যাঁ, আলাদা করে সেলফি তোলার কি ছিল? কমন বাদশা, এত রিয়্যাক্ট করছো কেন? এত বড় স্টার একজন আমাদের বাড়ির প্রেমিসেসে এসে দাঁড়িয়ে আছে, একটা ছবি তুলেছি তো কি প্রবলেম? প্রবলেমটা কি সেটা বুঝতে পারলে এই প্রশ্নটা করতে না। সেলফ রেসপেক্ট বলেও তো কিছু আছে নাকি? ছোটা ভাই, তুই এত রিয়্যাক্ট কেন করছিস? আরে একটা স্টারকে দেখে হামলে পড়ার মতো কি আছে? তোর লজ্জা বলে কিছু নেই? কি আশ্চর্য, স্টারদের ফ্যান থাকতে পারে না? শোন, আই ডোন্ট লাইক অল দিস, বুঝেছিস? ফিউচারে না এরকম কিছুই করবি না তুই। ঠিক, কত মানুষ তো কত রকম ভাবে স্টার হয়, যেমন ধরো রোশনাই। আজকে যদি ও অনেক বড় স্টার হয়ে যায় আর আমাদের মতন কেউ এসে ওকে দেখে হামলে পড়ে, সে তো জানবেই না যে ও আসলে এতদিন লোকের বাড়িতে কাজ করত। ঠিক যেমন আমরা জানি না আদিত্য কাপুরের উত্থান কিভাবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট বাদশা, আমাদের সত্যি খুব ভুল হয়ে গেছে, এইভাবে হামলে পড়া উচিত হয়নি। উই আর ভেরি সরি, আর কোনোদিন হবে না। সরি বলো। সরি ছোটদা ভাই, সরি। নাটক করছো তোমরা? সিরিয়াসলি? বাদশার এত রাগের কারণ কি বলতো? ভাই তো বুঝতে পারছি না বৌদি ভাই, আমরা জাস্ট সেলফি নিলাম আর ছোট ভাই এত রেগে গেল, কি জানি বাবা। আর এদিকে রোশনাই আদিত্য কাপুরে গাড়িতে বসে উঠতে উঠতে যাচ্ছে, বাবা কি কপাল! ওটাই হচ্ছে রাগার কারণ। মানে এত মানে তোমায় আমি বোঝাতে পারবো না গো, যে নিজে নিজে বোঝে না তাকে কেউ বোঝাতে পারে না, বুঝলে? ওহো বুঝতে পেরেছি, এখন আমার অনেক ট্রেনিং এর দরকার। আপাতত ভিতরে যাওয়ার দরকার, না হলে বকবে। চলো। মা বেরোচ্ছ? হ্যাঁ, আমার একটা মিটিং আছে। তোমায় বলছিলাম না আমার ট্রুপকে নিয়ে ইউএস যাওয়ার প্ল্যানিং চলছে, সেই নিয়ে ফাইনালি একটা মিটিং ফিক্সড করা গেছে। যাই ফিক্সড করো, বিয়ের ডেট যেন ডেফার্ড না হয়, বিয়ের ডেটকে মাথায় রেখে তারপরে সব ফিক্স করছি। মা এখন আমার বিয়ে নিয়ে ভাবার এত সময় নেই, তুমি একবার ভাবো তো, আমি যদি আমার ট্রুপকে নিয়ে ইউএস ট্রিপটায় যেতে পারি তাহলে আমার রেকগনিশন আরও অনেক বেটার হবে। আর প্রীতম লাস্ট দু বছর ধরে ট্রাই করছিল, আমরা তো যেতেই পারলাম না, ফাইনালি একটা মিটিং ফিক্সড করা গেছে। যাই করো গরিমা, তোমার ফোকাস এখন বিয়ে, সেই ফোকাস থেকে যেন নড়চড় না হয়। আচ্ছা মা ঠিক আছে, আমি আগে মিটিংটা করে আসি, যদি আমার বিয়ের আগেই সব কিছু হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, কিন্তু বিয়ের পরে হলে না সেটাতে একটু অসুবিধা হয়ে যাবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।